আমাদের চিল্লা জগদীশপুর গ্রামের চিল্লাবাড়ির আফতারউদ্দিন নামে এক ভদ্র পরিবার পোড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে একটি ছেলে তা মারা গিয়েছে। বিগত দুই তিন দিন আগে তার স্ত্রী সহ ছেলেমেয়েরা গিয়েছিলেন তার নানা বাড়িতে, ওইখান থেকে গত পরশু ফোন আসে তার বাবার কাছে যে তার ছেলের ডায়রিয়া হয়েছে। সেই ডায়রিয়ায় সংক্রামক করে গোটা পরিবার, তার গোটা শ্বশুরবাড়িটি আক্রান্ত হয়েছে এবং গতকালকে বাবা খবর পেয়ে তার ছেলে এবং স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায় কাটিগোড়া হসপিটালে। ওইখানে তার ছেলেকে, ছেলে ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা এবং বাকি যারা রয়েছেন 8-10 জন তাদেরকে শিলচর মেডিকেল কলেজ রেফার করা হয়েছে। তারা ডায়রিয়াতে বর্তমানে অক্সিজেনের মারফতে আছেন, খুবই সিরিয়াস। আমাদের চিল্লা জগদীশপুর গ্রামের চিল্লাবাড়ির আফতারউদ্দিন নামে এক ভদ্র পরিবার পোড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে একটি ছেলে তা মারা গিয়েছে। বিগত দুই তিন দিন আগে তার স্ত্রী সহ ছেলেমেয়েরা গিয়েছিলেন তার নানা বাড়িতে, ওইখান থেকে গত পরশু ফোন আসে তার বাবার কাছে যে তার ছেলের ডায়রিয়া হয়েছে। সেই ডায়রিয়ায় সংক্রামক করে গোটা পরিবার, তার গোটা শ্বশুরবাড়িটি আক্রান্ত হয়েছে এবং গতকালকে বাবা খবর পেয়ে তার ছেলে এবং স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায় কাটিগোড়া হসপিটালে। ওইখানে তার ছেলেকে, ছেলে ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা এবং বাকি যারা রয়েছেন 8-10 জন তাদেরকে শিলচর মেডিকেল কলেজ রেফার করা হয়েছে। তারা ডায়রিয়াতে বর্তমানে অক্সিজেনের মারফতে আছেন, খুবই সিরিয়াস।